মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে রায়মাটান চা বাগানের দুস্থ মহিলাদের মাঝে বস্ত্র বিতরণ করল সহযোগ ফাউন্ডেশন। এদিন মোট 50টি শাড়ি বিতরণ করা হয়। 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী, তাই এক অনুষ্ঠানের আয়োজন করেন সহযোগ ফাউন্ডেশন। এদিনকার এই অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন কালচিনি থানা ওসি অভিষেক ভট্টাচার্য, সাথে অতিথি ছিলেন 50 সদস্য জব্বার আনসারি, স্বেচ্ছাসেবী প্রেমিকা গুরুং, শশী লামা, শালিনী কুজুর। এদিন মহাত্মা গান্ধীর ফটোতে ফুলমালা ও দীপ জ্বালিয়ে জন্মজয়ন্তী পালন করা হয়। সাথে সহযোগ ফাউন্ডেশনের তরফ থেকে কালচিনি ব্লকের রায়মাটান চা বাগানের মোট 50 জন মহিলাকে শাড়ি বিতরণ করা হয়। সংস্থার সম্পাদক পবন ইলমো জানান। আপ লোক কো ক্যা প্রোগ্রাম থা আজ? আজ 2 অক্টোবর গান্ধী জয়ন্তী কে জন্মজয়ন্তী কে শুভ উপলক্ষ পর হম লোক সহযোগ ফাউন্ডেশন দ্বারা হামারে রায়মাটান 22 দূরা এলাকায় কে লগভগ 50 वृद्ध महिला और विधवा महिलाओं के लिए साड़ी वितरण का एक कार्यक्रम था। इस कार्यक्रम को मुख्य अतिथि के रूप में हमारे थाना के इंचार्ज श्रीमान अभिषेक भट्टाचार्य, हमारे पंचायत सदस्य जब्बार अंसारी, साथ साथ में हमारे 22 जिलों के युवा जितने भी भाई और हमारे बहनों ने इस प्रोग्राम को सफल करने में काफ़ी योगदान दिया।